হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? এখনকার ব্রেকিং নিউজ হচ্ছে, আজকে থেকে অর্থাৎ আজ সোমবার থেকে 25টা প্রকল্পের কাজ শুরু হচ্ছে। অর্থাৎ আজকে থেকেই অ্যাপের মাধ্যমে 25টা প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে ফের শুরু রাজ্যের 25টা প্রকল্পের কাজ। এবার অ্যাপে জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র। সোমবার থেকে ফের শুরু হতে চলেছে 25টা প্রকল্পের কাজ। এবার আর আবেদনপত্র জমা দিতে বাইরে বেরোতে হবে না, অ্যাপের মাধ্যমে তা জমা দেওয়া যাবে। যারা এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাদের কিংবা তাদের পরিচিত কারো মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করতে হবে রাজ্য সরকারের 25টা প্রকল্প। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে, বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন রকম সামাজিক আরও যে প্রকল্পগুলো আছে। তবে অনেকে সেই প্রকল্পের অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু সত্যি। সেই প্রকল্পের অন্তর্ভুক্ত অনেক শ্রমিক নাই, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, যেমন হচ্ছে যারা দিন আনে দিন খায় এইসব শ্রমিকরা। অনেকে এই লকডাউনের জেরে অনেক জেরে জেরে বিপর্যস্ত। ঠিক আছে, তাদের জন্য এই প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে ওইসব শ্রমিকরা মাথাপিছু তারা 1,000 টাকা করে পাবে। ফর্ম তোলা ও জমা দেওয়ার গণ্ডগোল, অর্থাৎ ফর্ম তোলা জমাদের গণ্ডগোলের জন্য এর আগে যে 27 এপ্রিলে ফর্ম জমা নেওয়া তোলার ক্ষেত্রে বিভিন্ন বিডিও অফিসে, মহকুমা অফিসে বা জমা মানে ভিড় করেছিল এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে তারা ফর্ম জমা করছিল না, এই সমস্যা থেকে মানে এই সমস্যার থেকে এই সমস্যার জন্য বা এই সমস্যা থেকে দূরে থাকার জন্য এবং সেই এই অ্যাপটি লঞ্চ মানে 25টা প্রকল্পের অ্যাপটি লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এবং সেই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশকে পরিস্থিতি সামলাতে হয়েছিল। সেই পরিস্থিতি জেলা সরকারের কাছে নির্দেশ পাঠানো হয় মানে প্রকল্পের কাজ স্থগিত রাখার জন্য, অর্থাৎ এই সমস্যা বা সামাজিক দৃষ্টান্ত বজায় রাখার জন্য এবং বিভিন্ন রকম যে গণ্ডগোল আছে সেই গণ্ডগোল থেকে বাঁচার জন্য কী হয় জেলা সরকারের তারা মানে কাছে নির্দেশ পাঠানো হয় যে প্রকল্পের কাজ স্থগিত রাখার জন্য। অর্থাৎ জমা পড়ার মানে যে আবেদনপত্র জমা পড়েছিল, অর্থাৎ যে আবেদনপত্র জমা করা হয়েছিল, এখানে বলা হয়েছে জমা পড়া আবেদনপত্র বাতিল করা হয়। অর্থাৎ যে আবেদনপত্র এখন জমা করা হয়েছিল, জমা পড়েছিল, সেগুলো আবেদনপত্র বাতিল করা হয়েছে, তবে পুনরায় আবার আবেদন করতে হবে। ঠিক আছে, এবং আর কি হয়েছে জেলা সরকারের কাছে শ্রম দপ্তরের নতুন নির্দেশিকা, ইতিমধ্যে জেলা সরকারের কাছে শ্রম দপ্তরের নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে একাধিক নির্দেশের কথা তুলে ধরা হয়েছে, আবেদনকারীর পরিবারের একমাত্র রোজগারে বহন করতে হবে। অর্থাৎ রোজগারে বহন বলতে সে যে আবেদন করবে, অর্থাৎ সে আবেদনকারীকে পরিবারের প্রধান মানে উপার্জনকারী হবে। ঠিক আছে, প্রধান উপার্জনকারী হবে, আরটা হচ্ছে উপার্জনকারী হতে হবে, এবং তিনি কোনো সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মী হতে পারবেন না। ঠিক আছে, এবং তিনি কোনো সরকারি বেসরকারি সংস্থার কর্মী হতে পারবেন না তিনি কোনো সরকারি তিনি কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কর্মী হতে পারবেন না তিনি কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কর্মী হতে পারবেন না একটি পরিবার থেকে একজনই কেবলমাত্র আবেদন করতে পারবেন। কিন্তু তো মনে করেন একটা পরিবার থেকে দুই থেকে তিনজন করবো, কিন্তু হবে না। অর্থাৎ মানে যে একটি পরিবার থেকে একজন আবেদন করতে পারবেন এবং সে উপার্জনকারী ব্যক্তি আবেদন করবে। কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়ে আসলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। ঠিক আছে, এবং এই আবেদনপত্র গ্রহণ করা হবে মানে আবেদনপত্র গ্রহণ করা হবে 15ই মে পর্যন্ত আবেদন আবেদন গ্রহণ করার সুযোগ। অর্থাৎ 15ই মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে, আবেদনকারীকে 15ই মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করার সুযোগ পাবেন। আবেদনকারীরা 15ই মে পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্দেশিকা অনুযায়ী প্রতিটি আবেদন ভালো করে পর্যবেক্ষণ করে। ঠিক আছে, এই যে আজকে এখনকার আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। আপনারা ডিসক্রিপশন থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া হলো।